শুভ সন্ধ্যা। আজকে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে 22শে বৈশাখ 1431 বঙ্গাব্দ, বিশেষভাবে বলতে চাই ডক্টর কামরুল ইসলামের কথা, সাধারণ সম্পাদক বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের, যিনি এই ধরনের একটি আলোচনার সুযোগ করে দিয়েছেন এবং আমাকে এই বিষয়টির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত করেছেন। আমি মূলত একজন গবেষক, আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে মেদিনীপুর শহরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা সাহিত্য এবং সংস্কৃতি চর্চা বিভাগ, সেখানে অধ্যাপনা করি। আমাদের বিভাগের নামও ডিপার্টমেন্ট অফ ইংলিশ লিটারেচার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল স্টাডিজ। কাজে আমরা এখন শুধুমাত্র যে ইংরেজি ভাষা ইংলিশ এইটার মধ্যে আর সীমাবদ্ধ থাকছি না, এবং আমরা যারা ডিকোলোনাইজেশন নিয়ে চর্চা করি, আমরা যারা এনগুগি ওয়া থিয়ঙ্গ, একজন বিখ্যাত আফ্রিকান লেখক, সমালোচক, তাত্ত্বিক, তার বিখ্যাত লেখা ডিকোলোনাইজিং দ্য মাইন্ড পড়েছি, আমরা জানি যে কীভাবে মনকে এই উপনিবেশবাদের প্রভাব থেকে মুক্ত করতে হয়। কাজেই আমরা যদি প্রকৃত অর্থে আমাদের যে ঔপনিবেশিক শাসনের যে সমস্ত খারাপ দিকগুলি রয়েছে, যে সমস্ত দিকগুলি আমাদেরকে আমাদের নিজস্ব সাহিত্য ভাষা সংস্কৃতি আমাদের আইডেন্টিটি ভুলিয়ে দেওয়ার জন্যে চক্রান্ত করা হয়েছে, সেই জায়গাগুলো থেকে যদি আমরা মুক্ত হতে পারি, আমরা যদি মনের মধ্যে বেড়ি না পরিয়ে রাখি, আমরা যদি মুক্ত মনা হিসেবে আমাদের নিজস্ব ভাষা, নিজস্ব সাহিত্য, নিজস্ব সংস্কৃতি এই চর্চার মধ্যে নিজেদেরকে ওতপ্রোতভাবে যুক্ত রাখি, তাহলেই কিন্তু আমরা যে ডিকোলোনাইজেশনের চর্চা করছি সেই চর্চা সার্থক হতে পারে। আমার আজকে অত্যন্ত গর্ব হচ্ছে যে একটা খুব বড় প্ল্যাটফর্মের সঙ্গে, একটা খুব বড় আন্দোলনের সঙ্গে আমি এখানে যুক্ত হতে পারছি, যেখানে কিনা শুধুমাত্র লোকসাহিত্য বা লোকনাটক বা পালাগান বা সংস্কৃতি পরিবেশনা এই নিয়ে আলোচনা হবে না, সেখানে কিন্তু তার একটা বৃহত্তর প্রেক্ষিত আছে, যেখানে এই মুক্তিযুদ্ধের প্রেক্ষিত আছে, যেখানে মুক্তিযুদ্ধ নিয়ে রচিত বহু পালাগান, বহু লোকসংস্কৃতির নমুনা রয়েছে, যেখানে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বিরাট সাহিত্য রচিত হয়েছে, সেই ধরনের যে একটা বৃহত্তর প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি আমার নিজস্ব কিছু ভাবনা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। এটাও বলে রাখি যে প্রবন্ধ বাংলায় পাঠ করার মতো যে প্রস্তুতি, সেই রকম প্রস্তুতি আমার সম্পূর্ণ হয়নি, কিন্তু এটা ঘটনা যে আমি যেহেতু বহু বছর ধরে এইটাতে কাজ করছি, পশ্চিমবঙ্গে করছি, আমাদের উত্তর পূর্ব ভারতে বিশেষ করে পূর্বাঞ্চলে এই ধরনের কাজ করছি, তাই আমি কিন্তু এই ধরনের বহু বিপন্ন যে সমস্ত লোকসংস্কৃতি পরিবেশনার ধারা রয়েছে সেই ধারাগুলির সঙ্গে আমরা আমাদের বিভাগীয় বিভিন্ন প্রকল্পে কাজ করতে গিয়ে আমরা এর সাথে পরিচিত হয়েছি। আমাদের ভারতবর্ষের যে ইউজিসি, তারা অনেক আগে 2009 সালে আমাদের বিভাগকে তারা সেই সময় 36 লক্ষ টাকা অনুমোদন করেছিল, এবং তার মূল জায়গাটাই ছিল যে আমাদের বিভিন্ন এই পশ্চিমবঙ্গে তথা পূর্বাঞ্চলে যে ধরনের দলিত এবং আদিবাসী যে সাহিত্য এবং তার বিভিন্ন রকমের সংস্কৃতি, তার পরিবেশনার ধারা, লোকনাটক, পালাগান, সমস্ত কিছুর তারা এই ধরনের ডকুমেন্টেশনের কাজ করা, হ্যাঁ, অনুবাদের কাজ করা এবং তার অ্যানালিসিসের কাজ করা, বিশ্লেষণের কাজ করা, এই ধরনের কাজের দায়িত্ব তারা আমাদের দিয়েছিলেন, এবং সেই কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে বহু ধরনের ভাষাভাষী মানুষদের আমরা পেয়েছি, বহু জনজাতীয় গোষ্ঠীর মানুষের সংস্পর্শে আমরা এসেছি, যাদের আলাদা ভাষা রয়েছে, যাদের আলাদা সংস্কৃতি রয়েছে, যাদের আলাদা জীবনচর্যা রয়েছে, কিন্তু আবার এটাও ঠিক যে তারা কিন্তু আমাদের এই সামগ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র কাঠামো, তার শরিক এবং তার অবিচ্ছেদ্য অঙ্গ। কাজেই আমরা আমাদের মতো করে দেখার চেষ্টা করেছি যে যে সমস্ত কালচারগুলোকে, যে সমস্ত সংস্কৃতিগুলোকে আমরা মাইনর কালচার বলছি, আমরা যেগুলোকে মার্জিনালাইজড বলছি,
প্রান্তিক বলছি, সেই সমস্ত ভাষা বা সংস্কৃতি সেইগুলো কি চিরকালই এইরকম প্রান্তিক ছিল? সেগুলো কি চিরকালই এইরকম ধরনের প্রান্তের ভাষা, প্রান্তের সংস্কৃতি হয়ে অবহেলার শিকার হয়েছিল? এই বিষয়গুলি নিয়ে কিন্তু আমাদের নিরন্তর চর্চা করার প্রয়োজন রয়েছে। কারণ আমাদের একটা আলোচনার যেটা মূল জায়গা, যে জায়গাটা বলা হয়েছে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগের যে প্রভাব সেটা আমরা সারা বিশ্বেই দেখতে পাচ্ছি, প্রত্যক্ষ করতে পাচ্ছি, আমাদের নাগরিক জীবনে প্রত্যক্ষ করতে পাচ্ছি, আমাদের বাড়ির মধ্যে একেবারে নিজেদের যে বৃত্ত, পারিবারিক বৃত্ত, সেখানেও আমরা ডিজিটাল যুগের প্রভাব লক্ষ্য করতে পাচ্ছি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে আমরা আগে যখন ট্রেনে বাসে যাতায়াত করতাম তখন দেখতাম যে একটা আলোচনার পরিসর তৈরি হতো। আমরা দেখতাম যে বহু মানুষ তারা খবরের কাগজ পড়তেন এবং সেই নিয়ে আলাপ আলোচনা করতেন, বহু রকমের আলাপচারিতা হতো এবং তাতে করে কি হতো, একটা মানুষের পরিচয় উঠে আসতো, তিনি কোথায় থাকেন, কি করেন, তার বাড়িতে কারা আছেন, এবং অনেক সময় আত্মীয়তা এমন জায়গায় গিয়ে পৌঁছতো যে একজন আরেকজনের বাড়ি গিয়ে হাজির হতেন, তাদের মধ্যে আত্মীয়তা তৈরি হতো, হয়তো রক্তের সম্পর্ক নয় কিন্তু তারা মানবিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হতেন। এরকম ঘটনা বহু দেখা গেছে, বহু দৃষ্টান্ত আছে। কিন্তু আপনারা প্রতীককালে দেখবেন যে আমরা এমন এক ধরনের যুগে ক্রমশ ঢুকে পড়ছি, এই যে ডিজিটাল যুগ, যেখানে কিন্তু আমরা ক্রমশ নৈঃশব্দের সাম্রাজ্যে ঢুকে পড়ছি, আমরা নিঃশব্দ হয়ে যাচ্ছি। আমাদের এই যে পরস্পরের যে আলোচনা, আলাপচারিতা, এইগুলো কোথাও যেন থেমে যাচ্ছে। আজকে দেখবেন যে আমাদের এই যে মুঠো ফোন রয়েছে, এই যে মোবাইল ফোন, স্মার্টফোন, চলিষ্ণু ভাস বা চলভাস যাই হোক, সেই যে মুঠোফোন, তার সুবাদে কি হচ্ছে যে আমরা সবাই কিন্তু আজকে আমাদের নিজস্ব একটা দুনিয়া তৈরি করে ফেলেছি এবং তার মধ্যে আমরা আমাদের সমস্ত কিছুকে, আমাদের সমস্ত অ্যাটেনশান, আমাদের সমস্ত আগ্রহ সব কিছু ঢেলে দিচ্ছি। এর ফলে কি হচ্ছে যে আমার পাশে বসে যে মানুষটি সফর করছেন, কি আমার সামনে বসে যে মানুষটি সফর করছেন, তিনি কে, কোথা থেকে এসেছেন, তার কি বৃত্তান্ত, সেটা জানার আমাদের কোনো প্রয়োজনই আমরা উপলব্ধি করতে পারছি না। কারণ আমরা নিবিষ্ট হয়ে গেছি, আমরা একটা অন্য জগতে হারিয়ে গেছি। আমি এটাকে খারাপ বলবো না, ভালোও বলবো না, কিন্তু একটা জায়গা যেটা বলবো সেটা হচ্ছে যে ডিজিটাল যুগ যেটা করেছে সেটা হচ্ছে যে আমাদের যে চাহিদার যে সমস্ত উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলোকে একেবারে সেটা আত্মীকরণ করে ফেলেছে, সেগুলোকে একই জায়গায় নিবন্ধীকরণ করে ফেলেছে এবং সমস্ত রকমের আমাদের যে রসদগুলো আছে সেই রসদগুলোকে কিন্তু একটা সিস্টেমের মধ্যে, একটা ডিভাইসের মধ্যে নিয়ে চলে এসেছে। ধরুন আজকে আমার গান শুনতে ইচ্ছে করছে, লোকসঙ্গীত, আমি মনে করলে যদি ইউটিউবে যাই আমি 1000 লোকসঙ্গীত শুনতে পারি। আমার হয়তো একটি বিশেষ অভিনয় শুনতে বা দেখতে ইচ্ছে করছে একটি পুরনো চলচ্চিত্র থেকে, আমি মনে করলে সেই পুরনো চলচ্চিত্র আমি দেখতে পারি, সেই অভিনয় আমি দেখতে পারি। আমি যে কোনো সময় আমার একটি বাটন প্রেস করলে, আমি একটি বোতাম টিপলে আমি এমন একটা জগতে চলে যেতে পারি যেখানে আজ থেকে 50 বছর আগের কোনো চলচ্চিত্র, কোনো সঙ্গীত, কোনো লোকসঙ্গীত পরিবেশনা সবই কিন্তু আমি পেয়ে যেতে পারি, শুনতে পারি, দেখতে পারি, উপভোগ করতে পারি। কাজে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে ভাবতে হবে যে যে সমস্ত সংস্কৃতি যেগুলোকে আমরা বলছি যে মার্জিনালাইজড, প্রান্তিক, অর্থাৎ কিনা যে সমস্ত সংস্কৃতি এই ধরনের ডিজিটাল বৃত্তের মধ্যে আসতে পারেনি, ডিজিটাল পরিধির মধ্যে আসতে পারেনি, যারা এখনো বাইরে থেকে গেছে, সেই ধরনের যে লোকসংস্কৃতির পরিবেশনার ধারা সেইগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি, সেই ধরনের পরিবেশনার ধারাগুলোকে আমরা কিভাবে তার যে আঙ্গিক সেই আঙ্গিক নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। এবং আরো বড় ব্যাপার হচ্ছে একবিংশ শতাব্দীতে আমরা ওই সমস্ত পরিবেশনার ধারাগুলোকে কিভাবে প্রাসঙ্গিক করতে পারি, যে তাদের আমরা কেন নেব, এই প্রশ্ন তো আজকে আসতেই পারে যে আজকের দিনে 2024-এ আমি ছৌ নাচ কেন দেখব, আমি কেন ছৌ নাচের ইতিহাস জানব, আমার ছৌ নাচ জানলে আমার কি উপকারিতা, আমার পরবর্তী প্রজন্মের কি উপকারিতা। এই বিষয়গুলি যদি আমার মধ্যে পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আমার সাথে ওই সংস্কৃতির একটা
বিভাজন তৈরি হবে, একটা দূরত্ব তৈরি হবে। যে দূরত্ব তৈরি হচ্ছে কারণ এই ডিজিটাল মাধ্যমে এই সমস্ত লোক আঙ্গিকগুলো, লোক পরিবেশনার ধারাগুলো কিন্তু সেইভাবে অন্তর্ভুক্ত হচ্ছে না। এবারে কেন হচ্ছে না, কি কারণে, কি কি সমস্যা রয়েছে, এই বিষয়গুলি নিয়েই মূলত আমি আজকে কিছু চিন্তা ভাবনা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমাদের শ্রদ্ধেয় কামরুলবাবু বলেছেন যে আমাদের এই জায়গাটাতে আমি এসেছি একজন গবেষক হিসেবে, কারণ আমার যে কাজটা ছিল সেই কাজটা ছিল এই ধরনের যে বিপন্ন লোক সংস্কৃতির ধারা, বিশেষ করে লোকনাটক, পালা গান, এই ধরনের যে ধারা, এই ধারাগুলোর বিপন্নতার বিষয়ে গবেষণা করা, এবং এই ধরনের যে সমস্ত লোকনাটক যেইগুলো কিনা আমাদের ডিজিটাল প্রযুক্তির মধ্যে আসেনি, অথচ যেইগুলো একেবারেই আমরা মৌখিকভাবে পরিবেশন করে থাকি, সেই ধরনের যে সমস্ত ধারাগুলো রয়েছে তাদেরকে আমরা চেষ্টা করছি যে সেইগুলোর রেকর্ডিং করা এবং সেইগুলোর ট্রান্সক্রিপশনের মাধ্যমে সেই জিনিসগুলোকে আমরা ভাষান্তর করার চেষ্টা করছি, যে তাদের একটা পরিবেশনা থেকে সেইগুলোকে আমরা ভাষায় নিয়ে আসতে চাইছি এবং সেই ভাষা থেকে, এক ভাষা থেকে অন্য ভাষায় নিয়ে যেতে চাইছি। কারণ অনুবাদ একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, আমরা একটা বহুভাষিক বিশ্বে বসবাস করি, এখানে যেমন বাংলা ভাষার মহিমা রয়েছে, মাধুর্য রয়েছে, সেই রকম সেই জিনিস অন্যান্য ভাষাগুলিতে অনুবাদ করারও প্রয়োজন রয়েছে। আজকে যেমন ভারতবর্ষের নিরিখে হিন্দিতে অনুবাদের প্রয়োজন রয়েছে, ইংরেজিতে অনুবাদের প্রয়োজন রয়েছে, এবং আমরা যদি বিশ্বায়নের প্রভাব দেখি তাহলে দেখব যে ইংরেজি ভাষা এমন একটা ভাষা যেখানে কিন্তু ইংরেজি অনুবাদের মাধ্যমে এই ধরনের যেগুলো উপেক্ষিত লোকসংস্কৃতির ধারা, নমুনা, সেইগুলোকে আমরা কি করতে পারি, যে মূল স্রোতের মধ্যে সেইগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি, সেগুলোকে তুলে ধরতে পারি। কারণ তুলনামূলক ভাষা সাহিত্যের যে আলোচনা, সেই আলোচনা কিন্তু তখনই সার্থক হবে, অর্থবহ হবে, যখন আমরা এই ধরনের একটা অনুবাদের মাধ্যমে তুলনামূলক একটা আলোচনার প্রেক্ষিত তৈরি করব। কাজেই অনুবাদ এমন একটা কাঠামো, যে কাঠামোটা আমাদের নির্মাণ করতেই হবে, কারণ তা না হলে কিন্তু আমরা আলোচনার পরিসরটাই তৈরি করতে পারবো না। এবং অনুবাদ করতে গেলে আমাদের আগে কিন্তু ক্ষেত্র সমীক্ষা করতে হবে, এবং ক্ষেত্র সমীক্ষা করে সেই সমস্ত যেগুলো বিপন্ন এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিলুপ্ত প্রায়, সেই ধরনের যে লোকসংস্কৃতি পরিবেশনার যে ধারাগুলো, সেই ধারাগুলোকে আমাদের কি করতে হবে, রেকর্ডিং করতে হবে, আমাদেরকে সেগুলোকে ডকুমেন্টেশন করতে হবে, এবং সেই ধরনের ডকুমেন্টেশনের মাধ্যমে আমরা কি করব, যে সেই ধারাগুলিকে আমরা পরিবেশনা থেকে, মৌখিক আঙ্গিক থেকে আমরা লিখিত আঙ্গিকে নিয়ে আসতে পারব। কারণ আমরা একটা জিনিস জানি যে এই মৌখিক আঙ্গিকের যে স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতা এবং তার মধ্যে যে ধরনের ক্রিয়েটিভিটি আছে, অর্থাৎ সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতা অনেক সময় কিন্তু লিখিত মাধ্যমের মধ্যে বেঁধে রাখা প্রায় অসম্ভব। কারণ আমরা জানি যে যারা যারা বিখ্যাত সমস্ত লোকশিল্পী, তারা তাদের পরিবেশনা এক এক দিন এক এক রকমভাবে করেন, এই যে আঙ্গিকগুলো বদলে যায়, এ আমরা দেখি যে অনেক ক্ষেত্রে কন্টেন্ট বদলে যায়, ঠিক আছে, কেননা প্রতিদিন তারা বাঁচেন, প্রতিদিন তারা নতুন সৃষ্টি করেন। কাজেই সেই সৃষ্টির ধারা দেখে আমরা যদি দেখি যে প্রকৃত অর্থে যে মানব মনের মুক্তির যে সাধনা, সেই মুক্তির সাধনা কিন্তু এই ধরনের শিল্প সাধনার মধ্যে দিয়ে হতে পারে। এবং আরেকটা বড় জায়গা যেটা আমরা দেখেছি যে এই লোক সংস্কৃতির মাধ্যমে যেটা হয়, যে লোক জীবন, লোক দর্শন, লোক সমাজ, লোক অর্থনীতি, লোক ইতিহাস, এই সমস্ত কিছুর কিন্তু পরিপূর্ণ একটা ধারণা করা সম্ভব হয়। কারণ আমাদের এই যে সভ্যতা, আমাদের এই যে সংস্কৃতি, সব কিছুই কিন্তু একেবারে মাটি থেকে তার উদ্ভব, যার ফলে আমরা যখন লোকসংস্কৃতির চর্চা করি আমরা কিন্তু সেই মাটির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাই, এবং আমরা সেই ধরনের লোকাল হিস্ট্রি, যেটা আমাদের যে স্থানিক ইতিহাস, সেই স্থানিক ইতিহাসকে আমরা পুনরুদ্ধারের চেষ্টা করি আমাদের এই লোকসংস্কৃতি চর্চার মাধ্যমে। কারণ স্থানিক ইতিহাসের মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটাই ভীষণভাবে জড়িত আছে, ওতপ্রোতভাবে জড়িত আছে। আমরা
আমরা আজকে যেখানে আছি, আমরা আগে কোথায় ছিলাম, আমরা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়েছি, সেই স্থানান্তরিত হওয়ার ক্ষেত্রে আমাদের কি কি তাগিদ ছিল, কি কি প্রয়োজন ছিল, কি কি ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক প্রেক্ষিত ছিল, এবং আমরা যদি নতুন কোনো স্থানে পৌঁছেও থাকি, সেই নতুন স্থানেও আমরা কিভাবে নিজেদের আইডেন্টিটি তৈরি করেছি, আমরা যে স্থান ছেড়ে এসেছি, আমরা যে স্থানে গেছি, সেই সমস্ত জায়গার মধ্যে দিয়ে আমাদের যে ইমোশনসগুলো আছে, আমাদের যে ভাবগুলো রয়েছে, আবেগ রয়েছে, সেই আবেগগুলোকেও আমরা কত সাফল্যের সঙ্গে প্রতিস্থাপন করতে পেরেছি, বা যদি না পেরে থাকি, আমাদের যে দুঃখ আছে, আমাদের যে যন্ত্রণা আছে প্রতিস্থাপন না করতে পারার, সেই যন্ত্রণাগুলোর সঙ্গেও আমরা প্রতিনিয়ত কিভাবে আমরা তার সঙ্গে বোঝাপড়া করে চলেছি। এই বোঝাপড়ার জায়গাটাও কিন্তু ভীষণভাবে এই ধরনের যে লোকশিল্প, লোকসংস্কৃতি, লোকপালাগান, এইগুলোর চর্চার মাধ্যমে সম্ভব হতে পারে। এবং আমি আবারও বলছি যে আমার মূল উদ্দেশ্য ছিল যে আমি যে ফেলোশিপ পেয়েছি, ফুলব্রাইট ফেলোশিপ, সেইটার জন্যে আমাকে ওই মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হবে। আগামী ওই অগস্ট মাসে আমি যাব সেখানকার, আমি ইউনিভার্সিটি অফ উইসকনসিন ম্যাডিসনে, ওখানে সেন্টার ফর সাউথ এশিয়াতে আমাকে একটি কোর্স পড়াতে হবে। সেই কোর্সটি পড়ানোর জন্যে আমাকে ওরা বলেছিলেন, এবং তখন আমি নির্বাচন করেছিলাম এই জায়গাটাই, যে আমাদের যে এই লোকসংস্কৃতির পরিবেশনার যে ধারা, সেই ধারাগুলিকে আমি বলেছিলাম যে এইগুলো বিভিন্ন ধারা নিয়ে আমি আলোচনা করব, এবং আমি চেষ্টা করছি যে এই ধরনের ধারার যে বিভিন্ন, এই যেগুলো বলছি, যেগুলো ওরাল টেক্সট, পারফরমেন্স টেক্সট, সেইগুলোর থেকে আবার ট্রান্সক্রাইব করে সেইগুলোকে রিটেন মিডিয়ামে নিয়ে আসা, এবং সেই সঙ্গে সঙ্গে সেইগুলোকে তার অনুবাদের জায়গায় নিয়ে আসা, এবং এমনভাবে যারা বিদেশি গবেষক রয়েছেন, ছাত্র রয়েছেন, আগ্রহী মানুষ রয়েছেন, তাদের কাছে এই লোকসংস্কৃতির ধারাকে উপস্থাপন করা, এবং তার প্রেক্ষিতটি জানানো, তার ইতিহাস জানানো, তার সংস্কৃতি জানানো, এবং তার সংকটের কথাও আলোচনা করা। কারণ এটা ঘটনা যে আজকে আমাদের যে সমস্ত গবেষণা প্রকল্প চলছে আন্তর্জাতিক স্তরে, আমি আমার কিছু ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি যখন ইংল্যান্ডেও গিয়েছিলাম, সেখানেও ভাষা সংস্কৃতির কনফারেন্সে গেছি, আলোচনা চক্রে গেছি, সেখানে দেখছি যে যে সমস্ত ভাষা নিয়ে আলোচনা চলছে সেগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে উপেক্ষিত ভাষা, বিপন্ন ভাষা ও সংস্কৃতি, হ্যাঁ, এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার্স, এইটা নিয়ে কাজ চলছে, পৃথিবী জুড়ে কাজ চলছে। এবং আমি খুব অবাক হয়ে গেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের এই গ্রেট ব্রিটেনে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ইউরোপের কিছু জায়গার বরিষ্ঠ অধ্যাপকেরা, গবেষকেরা, তারা কাজ করছেন কোন কোন এলাকা নিয়ে। তারা নেপাল নিয়ে কাজ করছেন, তারা উত্তর পূর্ব ভারত নিয়ে কাজ করছেন, তারা মায়ানমার নিয়ে কাজ করছেন, এবং বিভিন্ন রকমের উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, অরুণাচল প্রদেশ থেকে শুরু করে একেবারে আসাম থেকে শুরু করে, মেঘালয় থেকে শুরু করে, সমস্ত জায়গায় ওরা কী করছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে যৌথভাবে ওই সমস্ত জায়গার যে সমস্ত বিপন্ন ভাষা সংস্কৃতি রয়েছে সেইগুলোর গবেষণার কাজ করছেন, এবং সেইগুলো নিয়েই তারা গবেষণাপত্র দিচ্ছেন। তা সেখান থেকে আমার মনে হলো যে যদি প্রথম বিশ্ব থেকে লোকজন এসে আমাদের তথাকথিত তৃতীয় বিশ্ব, বা এখন আবার বলা হচ্ছে যে জনজাতীয় বিশ্ব হচ্ছে চতুর্থ বিশ্ব, হ্যাঁ, সেই চতুর্থ বিশ্বের কাছে এসে তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের বিপন্নতা, তার যে সমস্ত ডকুমেন্টেশন, তার গবেষণা, সেটা যদি প্রথম বিশ্বের লোকেরা করতে পারেন, তাহলে আমরা কেন আমাদের নিজস্ব যে ভাষা সংস্কৃতি, আমাদের বিপন্নতা, সেই নিয়ে আমরা নিজেরা কেন প্রথম বিশ্বে গিয়ে কথা বলতে পারবো না। হ্যাঁ, কাজে এই জায়গাটা আমার মনে হয়েছে যে এই রকম একটা জায়গায় আমাদের সচেতনতা প্রয়োজন, এই জায়গায় আমাদের আশু উদ্যোগ নেওয়া প্রয়োজন, এবং এই জায়গাতে আমাদের আরও তন্নিষ্ঠভাবে গবেষণা করার প্রয়োজন রয়েছে। আমাদের আরও অনেক বেশি করে আমার মনে হয়েছে যে কোলাবোরেশনের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, যদি আমরা এই ধরনের লোকসংস্কৃতির পরিবেশনার ধারাগুলো নিয়ে, বিশেষ করে যেগুলি বিপন্ন ধারা, এই বিপন্নতা নিয়ে যদি আমরা একযোগে কাজ করি, এবং আমরা যদি একযোগে এই ধরনের ডকুমেন্টেশন বা ট্রান্সলেশন বা অ্যানালিসিসের কাজ করি, বা আমরা যদি এগুলো ডিজিটাইজ করার ক্ষেত্রে, যেটা বারবার বলা হচ্ছে যে ডিজিটাল যুগে এই সমস্ত লোকসংস্কৃতি পরিবেশনার ধারাগুলিকে আমরা যদি ডিজিটাইজ করার ক্ষেত্রে উদ্যোগ নিই, তাহলে আমার মনে হয় যে এই যে যে ফাঁকটা তৈরি হয়েছে, এই ধরনের যে একটা ব্যবধান তৈরি হয়েছে যেখানে আমরা একটা ডায়ালগ তৈরি করতে পারছি না, সেই ডায়ালগটা আমরা তৈরি করতে পারবো।
কাজেই সেই ভাবনা থেকে আমি এসেছিলাম এখানে, কারণ আমরা পশ্চিমবঙ্গে বা পূর্বাঞ্চলে যে ধরনের ধারাগুলি দেখি, বাংলাদেশে অনেক সমৃদ্ধ ধারা রয়েছে। এবং আমি আগেও বলেছি যে বাংলাদেশে বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যে পালা গানের সমৃদ্ধ ধারা তৈরি হয়েছে, সেই ধারার সম্বন্ধেও সম্যক ধারণা থাকা দরকার। এবং তার বাইরেও যে সমস্ত একেবারে চিরন্তন যে সমস্ত লোকসংস্কৃতি পরিবেশনার ধারা রয়েছে, যেটা আদি যুগ থেকে চলে আসছে, সেই ধরনের ধারাগুলি নিয়েও যদি আমি এখানে, এই বিভিন্ন গবেষকেরা এখানে রয়েছেন, বহু এক্সপার্ট এখানে রয়েছেন, স্কলার রয়েছেন, অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন, তারা যদি এই ব্যাপারে আলোকিত করেন এবং তাদের সঙ্গেও পরবর্তী ক্ষেত্রে যুক্ত থেকে আমি যদি এই ধরনের অনেক নমুনা সংগ্রহ করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমার কাজটা সমৃদ্ধ হবে। এবং আমার কাজ বলে নয়, আমাদের কাজ, আমরা সামগ্রিকভাবে যে ধরনের একটা সহযোগিতার ভিত্তিতে কাজ করার কথা বলছি, সেই সহযোগিতার ভিত্তিতে আমরা আরো অনেকে এই ধরনের কাজের নমুনা নিয়ে আমরা প্রথম বিশ্বে পৌঁছে যেতে পারি এবং আমাদের এই ধরনের নিজস্ব যে সংস্কৃতি, ভাষা, সাহিত্য, সেইগুলোকে বিশ্বের তরবারে তুলে ধরতে পারি। কাজে এই কথাগুলি আমার মূলত আমার উপলব্ধির জায়গা ছিল এবং আমি যে ধরনের কাজ করছি, কেন এই ধরনের কাজ করছি, এর কি প্রয়োজনীয়তা রয়েছে এবং আজকের দিনে, আজকের এই সভায়, আন্তর্জাতিক সেমিনারে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করার কি প্রয়োজনীয়তা রয়েছে, বিশেষ করে এখানে মুক্তিযুদ্ধের বীর সৈনিকরা রয়েছেন, হ্যাঁ, তাদের যে ত্যাগ তিতিক্ষা, তাদের যে সংগ্রাম, সেখানেও কিভাবে এই ধরনের লোকসংস্কৃতি চর্চা, সেইটাও কিভাবে তাদের এই ত্যাগ তিতিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে। এবং অনেক সময় কি হয়েছে যে লোকজীবন, লোকমানস এবং মানুষের মধ্যে যে ধরনের লোকদর্শন, সেটাও কিভাবে এই ধরনের যারা বীর মুক্তিযোদ্ধা তাদেরকে অনুপ্রাণিত করেছে, এই ধরনের বহু বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হতে পারে। এইটা নিয়ে আমরা একেবারে ওপেন ডিসকাশন করতে পারি। বহু স্কলার এখানে রয়েছেন, বহু বুদ্ধিজীবী মানুষ রয়েছেন, বহু এখানে সেই রকম আলোচকেরা রয়েছেন, তারা সবাই এখানে অংশগ্রহণ করবেন এই আশা রাখি এবং এখান থেকে আমি সমৃদ্ধ হওয়ার আশা পোষণ করি। ট্রেডিশনাল পারফরমেন্স ফর্মস অ্যান্ড কন্টেম্পোরারি নিডস রিকোয়ার্স আ ফ্রেশ ইভ্যালুয়েশন অ্যান্ড নেসেসারি কারেকশন বিফোর মেনি পপুলার ফোক ফর্মস ফাইনালি টার্ন আউট টু বি টোটালি এক্সটিংক্ট। মানে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের যে সমস্ত লোক সংস্কৃতি পরিবেশনার ধারা রয়েছে, তাদের মধ্যে একটা সংকট তৈরি হচ্ছে এই কারণেই যে আমরা পারস্পরিক সম্পর্কটা বুঝে উঠতে পারছি না। অর্থাৎ যে পরিবেশনার ধারা আজকে মনসা মঙ্গল 1950-এর দশকে যেভাবে সেটা অভিনীত হতো এবং আমাদের লোকজীবনে মনসা মঙ্গলের যে প্রভাব ছিল এবং আমরা বিভিন্ন উৎসবে, পার্বণে যেভাবে মনসা মঙ্গল অভিনীত হতো এবং সেগুলো, মানে সত্যি কথা বলতে কি, জমিদার থেকে শুরু করে, সামন্ত প্রভু থেকে শুরু করে, যারা বিভিন্নভাবে ধনাঢ্য ব্যক্তি, তাদের যেরকম পৃষ্ঠপোষকতা পেত, আজকে 2024-এ কি সেই একই অবস্থা আছে? সেটা নেই। আমি অন্তত আমার পশ্চিমবঙ্গ এবং পূর্বাঞ্চলীয় যে ক্ষেত্র সমীক্ষার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে একটা বিরাট ব্যবধান তৈরি হয়ে গেছে। অর্থাৎ মনসা মঙ্গল যে আঙ্গিকে পরিবেশিত হচ্ছে এবং হয়ে আসছে, আর আজকে 2024-এ ডিজিটাল যুগে মনসা মঙ্গলকে হয়তো যেভাবে পরিবেশনা করার প্রয়োজন আছে, এই দুটোর মধ্যে কোথাও একটা ফারাক তৈরি হচ্ছে। সেই উপলব্ধি বা সেই অনুভূতির জায়গায় কিন্তু একটা ফাঁক আছে। মানে বক্তব্যের জায়গাটা এইটাই যে যদি আমরা আমাদের নীতি নির্ধারণের ক্ষেত্রে, মানে এই ধরনের একটা ইনক্লুসিভ পলিসি না নিই, ইনক্লুসিভ বলতে যে যারা বিপন্ন, যারা দুর্বল, হ্যাঁ, যাদের নিজেদেরকে তুলে ধরার ক্ষমতা নেই, তাদেরকে আমরা যদি যুক্ত করে সেই ধরনের নীতি নির্ধারণ না করতে পারি, তাহলে কিন্তু এই সমস্ত যে ধারাগুলি, এগুলো অচিরেই বিলুপ্ত হয়ে যাবে। এইটা একটা মূল বক্তব্য, মূল প্রতিপাদ্য বিষয়। আমি ইন্ডিয়ান থিয়েটার এই বইটির কথা বলেছি, ওই থিয়েটার অফ অরিজিন, থিয়েটার অফ ফ্রিডম, র্যালফ ইয়ারো, ইনি ইংল্যান্ডে ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়ায় অধ্যাপনা করেন থিয়েটার স্টাডিজ নিয়ে। তা উনি ওনার এই বইতে অনেক কথা বলেছেন, এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের এই ধারাগুলি যেগুলো রয়েছে, এই লোকসংস্কৃতি পরিবেশনার ধারা, লোকনাটকের ধারা, এইগুলো নিয়ে কথা বলেছেন। কিন্তু এইগুলো বলতে গিয়ে উনি বারবারই যেটা বলছেন সেটা হচ্ছে যে কোথাও আমি লক্ষ্য করছি যে যারা নবীন প্রজন্ম,
যারা কিনা সরাসরি এই সমস্ত পরিবেশনা ধারার সঙ্গে যুক্ত নন, তাদের মধ্যে কিন্তু এই ধরনের ধারাগুলির যে যথার্থতা বা প্রাসঙ্গিকতা এইগুলো নিয়ে সংশয় তৈরি হয়েছে, তারা এই সমস্ত পরিবেশনার ধারা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন এবং কোথাও যেন নিজেদের কালচারাল আইডেন্টিটি যেটা সেইটার ব্যাপারে যে একটা আত্মশ্রদ্ধা থাকে, প্রতিটি জাতির তো একটি আত্মশ্রদ্ধা থাকা দরকার, সেই আত্মশ্রদ্ধা কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু উনি ওনার বিভিন্ন চ্যাপ্টারে বলছেন এই বইটিতে, আমি এই জন্য এটার উল্লেখ করেছি। যেমন ওই ওনার ইন্ট্রোডাকশনে উনি বলছেন ইন্ডিয়ান থিয়েটার, থিয়েটার অফ অরিজিন, থিয়েটার অফ ফ্রিডম, উনি বলছেন যে ইন দ্য কনটেক্সট অফ ডিবেটস অ্যাবাউট পোস্ট কলোনিয়ালিজম, দ্য হিস্ট্রি, থিয়রি অ্যান্ড প্র্যাকটিস অফ ইন্ডিয়ান থিয়েটার হ্যাজ বিকাম ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট ইন দ্য ওয়েস্ট ওভার দ্য লাস্ট 50 ইয়ার্স। এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দেখছি যে পাশ্চাত্যে ভারতীয় এই যে বিভিন্ন রকমের পরিবেশনার ধারা, ভারতীয় নাটক, হ্যাঁ লোকনাটক, লোকপালাগান, এইগুলো নিয়ে কিন্তু বিশাল আগ্রহ তৈরি হচ্ছে। হ্যাঁ, ইউরোপে আমরা দেখছি যে অনেক নাট্যকার তারা কি করছেন যে এই ধরনের যে ভারতীয় লোকনাটকের যে আঙ্গিক, সেই আঙ্গিককে ব্যবহার করছেন, সেই ধারাকে ব্যবহার করছেন, সেই ধরনের আমরা যেটাকে বলি এস্থেটিক্স, সেই এস্থেটিক্সের জায়গাগুলোকে ওরা নিচ্ছেন, নন্দনতত্ত্বের জায়গাটা তারা কিন্তু ভারতবর্ষের এই লোকনাটকের ধারা থেকে নিচ্ছেন। কাজে এই ভারতবর্ষ এবং সেই সঙ্গে সঙ্গে সামগ্রিকভাবে আমরা যদি সাউথ এশিয়ার কথা বলি, দক্ষিণ ভারত, সেই দক্ষিণ ভারতের জায়গায় কিন্তু এই ধরনের দক্ষিণ ভারত এখন পথ প্রদর্শন করছে, কারণ সেখানে যে ধরনের রিসোর্সেস রয়েছে, সেখানে যে ধরনের সম্পদ রয়েছে, লোকসম্পদ, সাংস্কৃতিক সম্পদ, সেইটা কিন্তু প্রথম বিশ্বকে আমাদের দিকে আকৃষ্ট করে নিয়ে আসছে। এবং আমরা এখানে আরো দেখছি যে টু লেন্ড অথেন্টিসিটি টু হিজ ওয়ার্ক হি স্টেটস ইন দ্য কনক্লুডিং পার্ট অফ দ্য ইন্ট্রোডাকশন, ডিউরিং দ্য 15 অর সো ইয়ার্স দ্যাট আই হ্যাভ বিন ট্রাভেলিং ফ্রিকোয়েন্টলি টু ইন্ডিয়া, আই হ্যাভ নো ডাউট গন থ্রু মেনি ফেজেস ফ্রম বিউল্ডারমেন্ট টু কালচারাল ট্যুরিজম টু ভ্যারাইটিজ অফ পোস্ট কলোনিয়ালিস্ট গিল্ট। এটা খুব ইম্পর্টেন্ট কথা, দে উইল প্রোবাবলি বি রিফ্লেক্টেড ইন হোয়াট ফলোজ। অর্থাৎ উনি বলছেন যে প্রথমে যেটা তৈরি হচ্ছে যে এক অদ্ভুত রকমের বিউল্ডারমেন্ট, মানে বিভ্রান্ত হয়ে যাচ্ছি, কেননা এত বৈচিত্র্য আছে, এত ধারা আছে, এত উপধারা আছে, এত ভাষা রয়েছে, এত উপভাষা রয়েছে, এত আঞ্চলিক বৈচিত্র্য রয়েছে, তারতম্য আছে, যে প্রথম অভিজ্ঞতাটা কি যে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছি, হ্যাঁ বিস্ময়ে ভ্রমী বিস্ময়ে, এইটাই বড় জায়গা। হ্যাঁ, তারপর থেকে তৈরি হচ্ছে কি না কালচারাল ট্যুরিজম, অর্থাৎ আমি চেয়েছিলাম যে এক বিভিন্ন পরম্পরা, সেই পরম্পরাগুলির যে টেকনিক্যাল দিক, সেই টেকনিক্যাল দিকগুলোকে আমি জানবো, এবং এ কেন জানবো, কারণ আমি চেষ্টা করব যে আমার যে থিয়েটার, সেই থিয়েটারের সঙ্গে এই থিয়েটারের ধারাগুলোকে সম্পৃক্ত করা যায় কি না, তাদের মধ্যে মেলবন্ধন ঘটানো যায় কি না, এইটা একটা বড় ধারণা ছিল। কিন্তু উনি বলছেন যে কালচারাল ট্যুরিজম হচ্ছে, অর্থাৎ একটা জায়গায় নিয়ে গিয়ে সেই ধরনের হয়তো পালাগান পরিবেশনের মাধ্যমে, পালাগান পরিবেশনার চেয়েও এখানে ট্যুরিজমের ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ আমি যেন পর্যটক, এটা যেন সাংস্কৃতিক পর্যটন হচ্ছে। এই জায়গাটা কিন্তু যেটা হচ্ছে যে উনি একজন তাত্ত্বিক, উনি একজন নাট্য বিশারদ, উনি বলছেন যে আমার কাছে কিন্তু নাটকের নন্দনতত্ত্বটা খুব গুরুত্বপূর্ণ, আমি কিন্তু এখানে একজন পর্যটক হিসেবে আসিনি, কিন্তু আমি দেখছি যে এমনভাবে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে করে আমি একজন সাংস্কৃতিক পর্যটক হিসেবেই ওদের কাছে পরিগণিত হচ্ছি, এই জায়গাটা তৈরি হচ্ছে। এবং শেষে যেটা বলছেন ভ্যারাইটিজ অফ পোস্ট কলোনিয়ালিস্ট গিল্ড, এই পোস্ট কলোনিয়ালিস্ট গিল্ডটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোথাও আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে একটা অপরাধ বোধ কাজ করছে, যে আমরা আমাদের সংস্কৃতিকে, আমাদের যেগুলো একেবারে আদি সংস্কৃতি সেইগুলোকে আমরা কিন্তু গুরুত্ব দিইনি, আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছি, শিক্ষিত হয়ে কি করেছি যে সেই শিক্ষাটার সঙ্গে সঙ্গে সেই দর্শন, সেই জীবনধারা এবং সেই মানসিকতা পুরোটাই এমনভাবে আত্মীকরণ এবং আত্মীকরণ করে ফেলেছি যে আমাদের মধ্যে একটা
একটা নীরব বিপ্লব হয়ে গেছে, আমাদের অন্তরাত্মার মধ্যে একটা নীরব বিপ্লব হয়ে গেছে, সাইলেন্ট রিভলিউশন, যার ফলে আমরা অন্য মানুষ হয়ে গেছি। এবং আমরা অন্য মানুষ হয়ে যাওয়ার কারণে আজকে কি হচ্ছে যে আমাদের মধ্যে এই ধরনের গিল্ট তৈরি হচ্ছে, অপরাধ বোধ, যে কেন আমি কাজ করিনি, কেন আমি নিজের যে জায়গাটা সেটাকে তুলে ধরিনি। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। কাজে এই নিজের ঘরের কাছে যে জায়গাটা রয়েছে, যে বৈচিত্র্য রয়েছে, যে সৌন্দর্য রয়েছে, যে ধরনের প্রকাশ রয়েছে, হ্যাঁ, উন্নত সংস্কৃতির প্রকাশ রয়েছে, সেইটিকে কিন্তু আমি তুলে ধরতে পারিনি, আমি করিনি, সেই জন্য গিল্ট আছে। কাজে সেই জায়গাটা উনি লক্ষ্য করেছেন, একজন বিদেশি তাত্ত্বিক হিসেবে, সমালোচক হিসেবে লক্ষ্য করেছেন। এবং ওনার ফিফথ চ্যাপ্টারে উনি বলছেন, এটা লাস্ট চ্যাপ্টার ওই বইয়ের, ইন্ডিয়ান থিয়েটার ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, কালচারাল পলিটিক্স ইন ইন্ডিয়া, কে র্যালফ ইয়ারো সার্ভেস দ্য থিয়েট্রিক্যাল ট্রেডিশন অফ ক্যালকাটা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। এবং সেখানে দ্য কালচারাল পলিটিক্স বিকামস কোয়াইট ইম্পর্টেন্ট ওয়েন ওয়ান ফাইন্ডস মেনশন অফ অনলি আইপিটিএ, জনসংস্কৃতি, স্পন্টেনিয়াস থিয়েটার, সিগাল থিয়েটার অ্যান্ড অল্টারনেটিভ লিভিং থিয়েটার, এতগুলি থিয়েটারের কথা উনি বলেছেন। কিন্তু এখানে আপনারা লক্ষ্য করবেন যে এই থিয়েটারগুলো শুধু যদি জনসংস্কৃতিকে বাদ দিতে হয়, বাকি সমস্ত থিয়েটারগুলি কিন্তু নাগরিক পরিসরে অভিনীত হচ্ছে। অর্থাৎ আমরা দেখছি যে যেটা লোকজীবন, যেটা লোক সংস্কৃতি, যেটা গ্রামীণ সংস্কৃতি, সেই গ্রামীণ সংস্কৃতির যে পরিবেশনার ধারা, সেই ধারা নিয়ে কিন্তু সেভাবে আলোচনা নেই। আলোচনা নেই কেন? কারণ তিনি সেই সমস্ত জায়গায় পৌঁছতে পারেন। হ্যাঁ, একটা জায়গা হচ্ছে যে নিয়ে যাওয়ার ব্যাপার থেকে, ওই যে কালচারাল ট্যুরিজমের কথা বললাম, অর্থাৎ যেখানে প্যাকেজিং ভালো করে হবে, যেখানে সেইভাবে লোকজন একটু ইংরেজিতে কথা বলবে, যেখানে সেইভাবে একটু ধোপ দূরস্থ লোকজন রয়েছে যারা সেই থিয়েটারের মাধ্যমে থিয়েটার একটু 5 মিনিট আজানের জন্য চিত্র আছে। এই ধরনের অনেক ধারা আছে, আপনারা মানে অনেকেই জানেন, আরও অনেক অনেক ধারার আলোচনা এর পরে উঠেও আসবে আমরা যখন আলোচনা করব। তা ওইখানে যেটা আমি বলছিলাম যে আনফরচুনেটলি দের ইজ নো রেফারেন্স টু দ্য ট্র্যাডিশনাল ফোক থিয়েটার। হ্যাঁ, নাও ইন দ্য গ্রিপ অফ এন্ডেঞ্জারমেন্ট ডিউ টু ল্যাক অফ ফান্ডিং, আমরা দেখছি যে এই ধরনের আর্থিক আনুকূল্য নেই, যেগুলো আমাদের সমস্ত লোক পালাগানের যে আঙ্গিকগুলো ফোক থিয়েটার, সেই ফোক থিয়েটারের ক্ষেত্রে কিন্তু আমরা ফান্ডিং সেভাবে পাচ্ছি না। ঠিক আছে, অনেক আরও একটা বিরাট কারণ হচ্ছে আনউইলিং নেক্সট জেনারেশন, অর্থাৎ পরবর্তী প্রজন্মের মধ্যে কিন্তু একটা অনীহা দেখা দিচ্ছে, যে তারা ভাবছে যে আমরা এই ধরনের লোকনাটক, লোকসংস্কৃতি চর্চা করে কি করব, এই ধরনের চর্চার মাধ্যমে কি আমি একটা চাকরি পাবো, বা আমি কি এই ধরনের চর্চা করলে আমি একটা বড় কোনো জায়গায় পৌঁছতে পারবো, কোথাও একটা না একটা সংশয় তৈরি হচ্ছে যে এখান থেকে আমার কি লাভ আছে, এই জায়গাটা তৈরি হচ্ছে। আবার সোশ্যাল অ্যাপ্যাথিও আছে অ্যান্ড ইনডিফারেন্স, অর্থাৎ সমাজের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এক ধরনের অনীহা, যে যারা এই ধরনের লোকসংস্কৃতি চর্চা করছেন বা যারা এই ধরনের বিভিন্ন লোকসংস্কৃতি পরিবেশনা করছেন, তারা অনেকেই কিন্তু উঠে আসছেন, আমি অন্তত আমার পশ্চিমবঙ্গের অভিজ্ঞতার নিরিখে বলতে পারি যে তারা উঠে আসছেন একেবারে যারা এক্স আনটাচেবল কমিউনিটি থেকে, অর্থাৎ যারা আগে অন্তজ ছিলেন, অস্পৃশ্য ছিলেন, হ্যাঁ, সেই রকম একটা জায়গা থেকে উঠে আসছেন, যার ফলে তাদেরকে গ্রহণ করছে না, তাদেরকে তো সমাজ এমনিতেই বর্জন করেছে, আবার তাদের অভিনীত পালাগানে তারা যাবে, দেখবে, এই ধরনের কিন্তু একটা ব্যবধান তৈরি হচ্ছে, একটা মানসিক ব্যবধান রয়েছে। হ্যাঁ, এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় নারী চরিত্রে পুরুষরা অভিনয় করছেন, সেটা তো আমরা দেখেইছি, কিন্তু এমন কিছু কিছু পালাগানের নমুনা আছে যেখানে দেখা যাচ্ছে যে যারা হয়তো বারাঙ্গনা, যারা হয়তো ওই ধরনের যৌনকর্মী হিসেবে পেশায় যুক্ত আছেন, তারা কিন্তু এই ধরনের অভিনয় আসছেন, এবং এই ধরনের কিছু সোশ্যাল স্যাটায়ার যেগুলো একেবারে ভীষণভাবে সমাজকে একেবারে কষাঘাত করছে, স্যাটায়ারের চাবুকে বিদ্ধ করছে, হ্যাঁ, সেই ধরনের অভিনয়গুলো তারা করছেন, এবং সেখানেও কিন্তু একটা ব্যবধান তৈরি হচ্ছে, কেন কোথাও একটা নীতি নৈতিকতার প্রশ্ন চলে আসছে, এই ধরনের পালাগান আমাদের দেখা উচিত কিনা, আমরা যাব কিনা, এই রকম বিভিন্ন প্রশ্ন রয়েছে। এবং সঙ্গে চার্জেস অফ অবসিনিটি অ্যান্ড প্রোফেননেস, এই ব্যাপারটাও আছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে গানগুলোর মধ্যে চটুলতা আছে, অনেক চপল ব্যাপার আছে, অনেক ক্ষেত্রে গ্রামীণ আমরা যেগুলো দেখি যে সেন্স অফ হিউমার,
অর্থাৎ মজাগুলো যেগুলো করা হচ্ছে সেগুলোর মধ্যে অনেক স্থূল রুচির বিষয় রয়েছে, হয়তো সেটা গ্রামীণ সমাজে একেবারেই স্বীকৃত, কিন্তু যখন আমরা সেটাকে বৃহত্তর পরিসরে দেখতে যাচ্ছি তখন কিন্তু সেই ধরনের হিউমার বা ফান যেগুলোকে আমরা হয়তো নাগরিক সমাজ, শিক্ষিত সমাজ, সুশীল সমাজ তারা হয়তো গ্রহণ করতে পারছেন না, কোথাও মনে হচ্ছে এগুলো ভালগার হয়ে যাচ্ছে, এই রকম কিন্তু অনেক ধরনের সমস্যা রয়েছে, যে সমস্যাগুলোর কারণে এইগুলোর গ্রহণযোগ্যতা সেইভাবে তৈরি হচ্ছে না। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে ফোক পারফরমেন্স নিয়ে কিছু এক্সপেরিমেন্ট চলছে, যেমন মালদাতে আমরা দেখেছি লুপধক বলে একটি গোষ্ঠী রয়েছে, এরা কি করছে যে গম্ভীরা, আপনারা জানেন যে খুব পুরনো একেবারে লোক সংস্কৃতির ধারা, হ্যাঁ, যে গম্ভীরা মূলত আমাদের শিবের উপাসনা থেকে তৈরি হয়েছিল, কিন্তু আস্তে আস্তে করে সেটা ধর্মীয় উপাসনার বৃত্তের বাইরে চলে এসেছে এবং একটা সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। বিশেষ করে গম্ভীরা নিয়ে যারা এখানে গবেষণা করেছেন তারা জানবেন যে স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রেও গম্ভীরার কত বড় ভূমিকা ছিল, অনেক ওই রকম দেশাত্মবোধক গম্ভীরা লেখা হয়েছে এবং যার ফলে অনেক বিপ্লবী তারাও কিন্তু গম্ভীরা গানে অনুপ্রাণিত হতেন, এইরকম ব্যাপার ছিল। গম্ভীরা শিল্পীদের অনেক সময় ব্রিটিশ বন্দিও করেছে, তাদেরকে রাজবন্দী হিসেবে থাকতে হয়েছে, কাজেই গম্ভীরার এই নতুন জনরা নিয়ে তারা গবেষণা করছেন এবং তারা নতুন আঙ্গিকে গম্ভীরাকে প্রয়োগ করার চেষ্টা করছেন। This new genre of the folk drama form has paid less attention to the folk elements and tunes of popular Hindi songs have invaded the performance space to a large extent. এইটা আমি কিন্তু লক্ষ্য করেছি, আমরা লক্ষ্য করেছি আমাদের এই ক্ষেত্র সমীক্ষার ক্ষেত্রে, এটা আমি জানি না যে এটা কতখানি গ্রহণযোগ্য হবে, হয়তো এই আকর্ষণ বাড়ানোর জন্যেই আমরা দেখছি যে একেবারে গ্রামাঞ্চলে আমরা গেছি সেখানে শীতলামঙ্গল, ষষ্ঠীমঙ্গল, কৃষ্ণযাত্রা, বোলানযাত্রা এইগুলোর আমরা রেকর্ডিংয়ের জন্য গেছি, সেখানে দেখছি যে তারা গানগুলোর মধ্যে একেবারে 1950-এর, 60-এর, 70-এর দশকের হিন্দি সিনেমার, বলিউডের সিনেমার যে গান সেই গানের সুর ব্যবহার করছেন। এবারে আমরা সেই প্রশ্ন জিজ্ঞেস করেছি যে আপনারা কেন এই রকম ধরনের গান, সেই দেবানন্দ ওয়াহিদা রহমানের ছবির গানের সুর ব্যবহার করছেন কি অমিতাভ বচ্চনের সিনেমার ছবির গান ব্যবহার করছে, গানের সুর ব্যবহার করছেন, আমরা বললাম এই ধরনের সুর আপনারা ব্যবহার করছেন কেন, এটা তো আপনাদের নিজস্ব সুর নয়। তখন ওরা বলছেন যে এই ধরনের সুর ব্যবহার করলে যেটা হয় যে আমরা বিশেষ করে যারা একটু নবীন প্রজন্ম, মানে যাদের তাদেরকে আকৃষ্ট করার জন্যে, কারণ প্রবীণ প্রজন্মের মানুষেরা তো সকলে যে অনেক সংখ্যায় আছেন তা নয় এবং সেই সঙ্গে সঙ্গে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, অসক্ত, আসতে পারেন না, পালাগানের মঞ্চে এসে দেখতে পারেন না, শুনতে পারেন না, তা আমরা কি করি যে এই জন্য আমাদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, আকর্ষণীয় করানোর জন্য আমরা এই ধরনের চটুল কিছু এইরকম সঙ্গীতের সুর ব্যবহার করি। এই জায়গাটা একটা বড় প্রশ্ন, এখানে কিন্তু একটা কম্প্রোমাইজ হচ্ছে এবং সেই কম্প্রোমাইজের জায়গাটা আমাদের বৃহত্তর আর্থসামাজিক প্রেক্ষিতে দেখতে হবে, যে অর্থাৎ একজন শিল্পী তাকেও তো বাঁচতে হবে, কারণ দেখা যাচ্ছে যে তিনি বছরে আগে যত কাজ পেতেন এখন এই সমস্ত শিল্পীরা কিন্তু সেইভাবে কাজ পান না, এবং অনেকেই আছেন যারা হয়তো ছোট মুদিখানার দোকানে চাকরি করেন, কেউ হয়তো দেখা যাচ্ছে যে চপ তেলে ভাজা বিক্রি করছেন, এরকমভাবে কেউ রিক্সো টানছেন, এরকম বহু মানুষ আছেন যে যারা অন্য পেশায় আছেন কিন্তু তাদের এই ধরনের লোকসংস্কৃতি, শিল্প, পরিবেশনা, পালাগানের সঙ্গে তাদের এত ভালোবাসা রয়েছে যে তারা যখনই সুযোগ পান তখনই কিন্তু তারা এসে এই ধরনের পরিবেশনা করে থাকেন। কাজেই সেই মানুষদের ক্ষেত্রে আমরা দেখছি এই যে অসংগঠিত ক্ষেত্রের ক্ষেত্রে এই ধরনের শিল্প মাধ্যম নিয়ে অনেক নতুন নতুন কিন্তু প্রশ্ন উঠে আসছে, এবং আমি এখানে মূলত কিছু প্রশ্ন আপনাদের জন্য রাখবো, এরপরে আলোচনা হবে, আলোচনা এগোবে। আমার এক প্রথম প্রশ্ন যেটা, যে হোয়াট হ্যাপেন্স টু দ্য পিউরিটি অফ দ্য ফোক আর্ট ফর্ম। হ্যাঁ, আমি বলে বুঝতে পেরেছি, আমি শুধু কয়েকটা প্রশ্ন দিয়ে শেষ করব। হ্যাঁ, আপনাদের এইটা দেখুন যে যারা আমরা এই ধরনের লোকসংস্কৃতি চর্চা করি আমরা কিন্তু সবসময় জানি যে দুটো দল রয়েছে, একটা দল হচ্ছে শুদ্ধতাবাদী যে যা হবে একেবারে নিয়ম মাফিক হবে, আর এক দল আছেন যারা পরীক্ষা নিরীক্ষাবাদী, তারা মনে করেন যে না কেন এটা স্থির হয়ে থাকবে, এর মধ্যেও তো নিত্য নতুন পরীক্ষা করা দরকার, সময়ের সাথে সাথে একে তো প্রাসঙ্গিক করে তোলা দরকার। আমার প্রশ্ন হচ্ছে এইটাই যে পিউরিটি অফ দ্য ফোক আর্ট ফর্ম, আমরা এটা নিয়ে কতখানি আমরা এটাকে মান্যতা দেব এবং এটাকে নিয়ে আমরা একেবারে নিজেদেরকে এনগেজ করে রাখবো,
2 নম্বর হচ্ছে হাউ ডু দ্য আর্টিস্টস রেসপন্ড টু সাচ চেঞ্জেস অ্যান্ড এক্সপেরিমেন্টেশন, সেটাও গুরুত্বপূর্ণ, যে যারা এই ধরনের পরিবেশনা ধারার সঙ্গে যুক্ত, যারা শিল্পী, শিল্পীরা এই ধরনের যে পরিবর্তন বা পরীক্ষা নিরীক্ষা সেইগুলোর সঙ্গে তারা কতটা মানিয়ে নিতে পারছেন, তারা কি মন থেকে নিতে পারছেন নাকি তারা শুধু মেনে নিচ্ছেন, মনে নিচ্ছেন না মেনে নিচ্ছেন, এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। হু উইল পার্টিসিপেট ইন দিস পারফরমেন্সেস, মানে কারা করবেন? আমরা যদি বলি যে নতুন আঙ্গিকে করতে হবে, আমরা যদি বলি যে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করতে হবে, আমরা যদি বলি যে এটাকে এমনভাবে করতে হবে যে IPL-এর উদ্বোধন ও ছৌ নাচ দিয়ে করা যেতে পারে, এইরকম জায়গায় যদি আমরা ভাবতে শুরু করি, তাহলে ব্যাপারটা হচ্ছে যে নতুন আঙ্গিক নিয়ে আসতে হবে। এবারে সেই নতুন আঙ্গিক নিয়ে এলে কে সেটাতে অভিনয় করবেন? ওই পুরনো শিল্পীরা পারবেন নাকি আমরা আবার নতুন শিল্পীদের নিয়ে আসব? এই ধরনের প্রশ্নগুলো উঠছে। উইল দ্য ফোক আর্টিস্ট বি ইকুয়ালি ব্রিলিয়েন্ট ইন পারফর্মিং দ্য টু দ্য টিউনস অফ হিন্দি সংস, এটাও একটা বড় কথা। আমি যদি আজকে কিছু পরিবর্তন করি, আমি যদি কিছু আকর্ষণীয় জিনিস এখানে এর মধ্যে সংযোজন করি, আমি বলিউডের কথা বলেছি এই জন্য যে বলিউডের প্রভাব দেখতে পেয়েছি, কিন্তু এরকম স্থানিক অনেক প্রভাব থাকতে পারে, নাগরিক জীবনের প্রভাব থাকতে পারে, বিশ্বায়নের প্রভাব থাকতে পারে, সেই প্রভাবগুলি যদি এখানে থাকে তাহলে যারা পুরোনো দিনের শিল্পী, মূলত সবাই তো পুরোনো দিনের শিল্পী, সেই পুরোনো দিনের শিল্পী কি একই মহিমায় একই গরিমায় অভিনয় করে যেতে পারবেন? তারা কি নিজেদেরকে সেইভাবে অভিযোজিত করতে পারবেন? এটা একটা বিরাট বড় প্রশ্ন। আর আর তার সঙ্গে আর কয়েকটা প্রশ্ন আছে। হাউ উইল দি অডিয়েন্স রেসপন্ড টু দিস নিউ এক্সপেরিমেন্ট, এটা একটা বড় প্রশ্ন, যে একাকী গায়কের নহে তো গান, গাহিতে হবে দুইজনে। হ্যাঁ, সেই একজন হচ্ছেন গায়ক আর একজন শ্রোতা, কাজেই শ্রোতার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যেমন লোকসংস্কৃতি পরিবেশনার সংকট তৈরি হয়েছে, যেমন পরিবেশনার ধারার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে, সেই রকম যারা শ্রোতা, সেই শ্রোতাদের চরিত্রও কিন্তু বদলে যাচ্ছে, সেই প্রজন্মও বদলে যাচ্ছে, তাদের প্রত্যাশা বদলে যাচ্ছে, সেইটাও মাথায় রাখতে হবে। কাজেই কিভাবে অডিয়েন্স রেসপন্ড করবেন টু দিস নিউ এক্সপেরিমেন্ট, এটা একটা বড় প্রশ্ন। তার সাথে সাথে বলছেন যে উইল দেয়ার বি এ কনফ্লিক্টিং রেসপন্স ফ্রম দ্য টু ক্যাটেগরিজ অফ ভিউয়ার্স, ইয়াং অ্যান্ড ওল্ড। হ্যাঁ, এটার বড় জায়গা যে দু ধরনের শ্রোতা রয়েছেন, দু ধরনের দর্শক, একদল হচ্ছেন প্রবীণ প্রজন্ম, একদল হচ্ছেন নবীন প্রজন্ম। এই যে নবীনা ও প্রবীণা, আমরা জানি সেই ধরনের প্রবন্ধে আছে যে কিভাবে দ্বন্দ্ব তৈরি হয়, সেইভাবে প্রবীণ ও নবীন শ্রোতা, প্রবীণ ও নবীন দর্শক, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে, সেই ধরনের দ্বন্দ্ব কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। ইজ দেয়ার এনি রিস্ক অফ সিরিয়াস ডিজেনারেশন ইন দ্য ট্রেডিশনাল ফোক আর্ট ফর্ম ইফ টু মাচ লিবার্টি ইজ টেকেন টু মেক দ্য পারফরমেন্স অ্যাট্রাকটিভ অ্যান্ড মিডিয়া স্যাভি? এই জায়গাটা বড় প্রশ্ন। এইটা নিয়ে একটি বই রয়েছে, ইন্ডিয়ান ফোক থিয়েটার্স, জুলিয়া হল্যান্ডার লিখেছেন। তো জুলিয়া হল্যান্ডার সেইখানে ছৌ নাচ নিয়ে বলতে গিয়ে বলছেন, বলছেন আমি 3 ধরনের ছৌ নাচ দেখেছি, একটা পুরুলিয়ার ছৌ নাচ, একটা সরাইকেল্লার ছৌ নাচ, আর একটা ময়ূরভঞ্জের ছৌ নাচ। তা 3 জায়গায় আমি 3 ধরনের দেখেছি, এবং সবচেয়ে বড় কথা আমি যেটা দেখছি যে আগেকার দিনে সেরাইকেল্লাতে রাজারা নিজেরা অভিনয় করতেন, এবং তারা কি করতেন যাতে করে এই যে শিল্প, এই সংস্কৃতি, সেটা যাতে প্রকৃত অর্থে একটা জনপ্রিয়তা অর্জন করে, সেই জন্য রাজা নিজে অভিনয় করতেন এবং অন্যান্য মানুষেরা অভিনয় করতেন, তার একটা ফর্ম ছিল, সেটাই নাকি ক্লাসিক্যাল ফর্ম। তা সেই ফর্মটা আমি পাচ্ছি না। উনি বলছেন আমি যাচ্ছি যে অনেক বেশি পরিমাণে আলোর ব্যবহার হচ্ছে, চড়া শব্দের ব্যবহার হচ্ছে, অনেক ধরনের বিচ্যুতি দেখা যাচ্ছে, এবং আমার যেন মনে হচ্ছে যে আমি একজন বিদেশিনী ওখানে গেছি বলে আমাকে সন্তুষ্ট করার জন্যে ওরা নতুন নতুন অনেক জিনিস নিয়ে আসছেন, যে জিনিসগুলো কিন্তু আমি পাইনি, এই ছৌয়ের ইতিহাসে পাইনি। কাজে ডিজেনারেশনের একটা জায়গা রয়েছে, যে কোথাও কি অবনমন হবে, কোথাও কি মানের অবনমন হবে আমরা ধরে রাখতে পারবো। এবং বলছেন হোয়াট উইল হ্যাপেন টু দিস ফোক ড্রামা ফর্মস ইন হুইচ নো অ্যাটেম্পটস হ্যাভ বিন মেড টু রিভাইভ দ্য ফর্ম উইথ নিউ এক্সপেরিমেন্টস। অর্থাৎ অন্যদিক থেকে দেখতে গেলে যেখানে নতুন এক্সপেরিমেন্ট হবে, পরীক্ষা নিরীক্ষা হবে, সেখানে যেমন সংকট তৈরি হবে, শিল্পীর সংকট হতে পারে, শ্রোতার সংকট হতে পারে, একইভাবে যেগুলোতে কোনো এক্সপেরিমেন্ট হচ্ছে না, অর্থাৎ যেগুলো যেমন ছিল তেমনই আছে, যেমন আমরা দেখেছি বোলান, বোলানের 2 ভাগ আছে, বর্ধমান জেলায় বোলান, বর্ধমান, বীরভূম, দক্ষিণবঙ্গে প্রভূত পরিমাণে বোলানের একটা একটা সময় জনপ্রিয়তা ছিল। তা বোলানের 2 ফর্ম, একটা হচ্ছে ক্লাসিক্যাল বোলান, সেখানে বন্দনা হবে, যা যা হবে পর পর বাঁধা আছে একেবারে, সেখান থেকে কিন্তু একচুল এদিক ওদিক নড়াচড়ার উপায় নেই। আবার সেই জিনিসটা যেহেতু একেবারে ফিক্সড, সেই জন্য সেই জিনিসটার জনপ্রিয়তা নেই,
এবং জনপ্রিয়তা নেই বলে প্রথমে সেটা করা হয় ঠিকই, কিন্তু তারপরে দর্শককে ধরে রাখার জন্যে বোলান যাত্রা চালু হয়েছে। এবং সেই বোলান যাত্রায় কি হচ্ছে, যে সাম্প্রতিক বিষয় নিয়ে হয়তো দেখা যাচ্ছে যে স্বামীর ক্যান্সার হয়েছে, স্বামী সমাজের তিনি হচ্ছেন পরিবারের একমাত্র আর্নিং মেম্বার, এবারে তার স্ত্রী চাকরি বাকরি করেন না, একটি ছেলে রয়েছে, এবারে সে মারা যাবে, এই রকম অবস্থা, সে কি করছে না, নিজের করুণ জীবনের কথা শোনাচ্ছে, বোলানের আঙ্গিকেই শোনাচ্ছে। এবং তখন দেখা যাচ্ছে যে দর্শকের সাথে যারা অভিনেতা তাদের যে দূরত্বটা, ব্যবধানটা ঘুচে যাচ্ছে, দর্শক এত বেশি মুগ্ধ হয়ে পড়ছে, তারা এসে নাটকের মধ্যেই তারা 10 টাকা 20 টাকা করে দিয়ে যাচ্ছেন, অভিনেতাকে দিয়ে যাচ্ছেন যে আপনার ক্যান্সারের চিকিৎসার জন্য রাখুন। এই যে ব্যাপারটা, এই যে ইলিউশনটা তৈরি হচ্ছে থিয়েটারের মাধ্যমে, এবং সেটা যেভাবে একটা নতুন ধরনের ডায়লগ তৈরি করছে এই অভিনেতা এবং শ্রোতার মধ্যে, সেই জায়গাটা নিয়েই প্রশ্ন যে যারা বদলাবে না তাদের কি হবে, যারা বদলানোর চেষ্টা করবে তাদের কি হবে, শিল্পীর কি হবে, শ্রোতার কি হবে, এই যে মাধ্যম তার কি হবে, এই যে পরিবেশনার যে ধারা, এই ধারার কি হবে, প্রজন্ম থেকে প্রজন্মে এর যে হস্তান্তর হবে, সেই হস্তান্তর কি আর হবে, যদি হয় তাহলে তার কতখানি সাফল্য থাকবে, কতখানি সেটি অসম্পূর্ণ থেকে যাবে, এই ধরনের বহু প্রশ্ন আমার মনে জেগেছে, আপনাদের সঙ্গে সেই প্রশ্নগুলি ভাগ করে নিলাম। আমার কাছে আরও অনেক স্লাইড ছিল, আরও অনেক বিশেষ বিশেষ লোক পরিবেশনা, সংস্কৃতি পরিবেশনার ধারার নমুনা ছিল, কিছু আমি এখানে শুধু উল্লেখ করেছি, কিন্তু সেইগুলো নিয়ে বিশদ আলোচনাও ছিল। যারা আগ্রহী তাদের সঙ্গে আমি পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই এগুলি ভাগ করে নিতে পারি। এই কটি কথা বলে আপনারা নিবিষ্ট চিত্তে আমার বক্তব্য শুনলেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আদাব জানিয়ে শেষ করছি।